শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার পূজা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা ব্লগ আমি শুরু করলাম। চলো, তোমরা সারাটা দিন আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখতে পাচ্ছ, সকাল সকাল আবারও শুরু করে দিলাম রান্নাঘর থেকে ভিডিও শুরু। তো ঘুম থেকে উঠেই উঠান বাড়ি ঘর ঝাড়ু দিয়েই বাসি জামাকাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো চলো ঝটপট আমি রান্না বসিয়ে দিই। তো এখন আমি আলু আর বেগুন কেটে নিচ্ছিলাম। তো আলু বেগুন দিয়ে আমি একটা মানে মাছের ঝোল করব। তো কেউ মশলা দিয়ে খেতে চাইছে না, এতটাই গরম পড়েছে এর জন্য মশলা দিয়ে কেউ খাবে না, তাই বললো যে পাতলা করে একটু আলু বেগুন দিয়ে ঝোল করে নাও। তো চলো ফটাফট তরকারিটা আমি কেটে নিই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এদিকে আমি ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো বরফটা কেটে গেছে। যখন আমি মাছটা হলুদ মানে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, চলো মাখিয়ে নিই। তারপরে কড়াইতে তেল দিয়ে ফটাফট মাছগুলো ভেজে নিই। তো তাড়াতাড়ি আমার ঝটপট রান্না করতে হবে, আজ আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এখন আমার তাড়াহুড়া না করলে আমার কোনো মতেই হবে না, নাহলে আমার রান্না দেরি হয়ে যাবে, তারপর ওদের দিতেও দেরি হয়ে যাবে, ওদের কাজে যেতে আবার দেরি হয়ে যাবে। তো চলো মাছগুলো ভেজে নিই। তো মাছগুলো মানে ভাজতে গিয়ে জানো বন্ধুরা, আমার এত বড় একটা ইস্যু হয়ে গেল, কি বলবো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো মাছগুলো এতক্ষণ ফ্রিজ থেকে বের করে আমি জলে ভিজিয়ে রেখেছি নাই নাই করে কতক্ষণ হবে তোমার, 10-15 মিনিট, তবু মাছগুলো ফুটে আমার অবস্থা বেহাল করে দিল। মাছগুলো যে ফুটবে আমি বুঝতেই পারিনি, এতটা মানে ফুটেছে না, আমার হাতে চোখে মুখে ছিটে আমার কি অবস্থা হয়ে গেছে, হাতে ফোসকা পড়ে গেছে, চোখের ভেতর পর্যন্ত ছিটে গেছে, চোখের ভেতরটা কি জ্বালাতন করছিল। তো আমি বুঝতে পারিনি যে এতটা ফুটবে, যে উল্টাতে গিয়েই ফুটে একদম আমার শরীরে এসে পড়বে ছিটে তেলগুলো। আর গরম তেল পড়লে কেমন লাগে তোমরা তো বুঝতেই পারো। আর আজকে দেখো এত সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর ওয়েদার আজকে, একদম মানে হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া বইছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকেও রান্নার সাথে সাথে ভিডিও শুরু করে দিয়েছি, সকালবেলা উঠেই রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখলে আজকের ওয়েদারটা বেশ সুন্দর। তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করে দেখো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো চলো রান্না বান্না শেষ করে নিও। দেখো রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের সকালে রান্না করতেই লাগে তোমরা ভালো করেই জানো। চলো রান্না শেষ করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে? পরে আসবো কথা বলতে, এখনকার মতো টাটা, পরে দেখা করবো। রান্না করতে করতে ঘড়ির দিকে হট করে তাকিয়ে দেখি 7:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে ছেলেকে একদম ঘরে গিয়ে উঠিয়ে ওকে ব্রাশ কলকের হাতে দিয়ে চলে গেলাম দৌড়ে একদম দোকানে। দোকান থেকে তাড়াতাড়ি করে ম্যাগি নিয়ে এসে ছেলের জন্য বসিয়ে দিলাম ম্যাগি। তো ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে দেখো এদিকে আমার রান্না কমপ্লিট করে নিলাম, ব্যাস আর কোনো কথাই নেই, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাছের তরকারি, মাছের তেলে চচ্চড়ি, শাক ভাজা আর ধুন্দুর বটি। ধুন্দুর বটি তো এরা নেয় না, কোনো চিন্তা নেই, এখন ওটা আস্তে আস্তে হোক। তো বন্ধুরা, সকালেই দেখলে বাড়িঘর ভর্তি জামা কাপড় দিয়ে একদম। তো একটু রোদের দেখা দিয়েছে, মানে একটু আকাশটা ভালো হয়েছে, তাই দেখো সমস্ত জামা কাপড় দেখো মেলে দিয়েছি, একদম ভরে আছে, চারটে রশি ভরে আছে, এত জামা কাপড় 3 দিন ধরে জড়ো হচ্ছে। আর এ দেখো এই রশি ঠশিগুলো সমস্ত কিছু ফাঁকা। তো সব কিছু বাইরে দিয়ে এলাম, এ দেখো হাওয়ায় হাওয়ায় বেশ অনেকটাই শুকিয়ে যাবে, মানে শুকিয়ে যাবে কি পুরাটাই শুকিয়ে যাবে, যেহেতু 3 দিন ধরে মেলা ছিল অনেকটাই শুকিয়ে গেছে, তো আজকে পুরাটাই শুকিয়ে যাবে। তারপর আবার তো ধোয়া কাচা আছেই, কালকে বৃষ্টির জন্য ধুতে পারিনি, সেগুলো মানে জমে আছে, আজকেরগুলোও জমে গেছে, সেগুলোও ধুতে হবে। তো চলো এগুলো শুকিয়ে গেল, ওগুলো ধুয়ে আবার এগুলো উঠিয়ে মেলে দিতে হবে। চলো তাহলে পরে আসছি। বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে, বিছানা উঠিয়ে নিয়েছি, এখন চাটা খেয়ে নেবো। তো চলো চা খেয়ে পরে কথা বলছি তোমাদের সঙ্গে। সেই যে তোমাদের সঙ্গে সকালে কথা হয়েছে, তারপরে আর তোমাদের সঙ্গে দেখাই হয়নি, কোনো কথাই হয়নি। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 মতো বেজে গেছে। তো এত কিছু দেখে হয়তো বুঝতে পারছো কোথাও আমরা যেতে চলেছি। অবশ্য তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো কোথায় যেতে চলেছি। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। তো সমস্ত কিছু বের করে নিয়েছি, এখন মানে হাজবেন্ড এলে রেডি হয়ে একবারে বেরিয়ে যাব। Thank you.
দেখতে দেখতে বন্ধুরা বিয়ে বাড়িতেও চলে এলাম, অনেকটা রাত হয়ে গেছে জানো তো, 10টা বেজে গেছে। তো আমরা এসে দেখি একদম বিয়ে বাড়ি ফাঁকা, কারণ জানো সবাই চলে গেছে বর আনতে। তো বর চলে এসেছিল, তো চলো তাহলে আমরা বিয়ে বাড়িতে ঢুকে পড়ি, ঢুকা যাক এখন। আর এই দেখো ঢুকেও পড়েছি, তো অনেক দেরি হয়ে গেছে বিয়ে বাড়িতে আসতে, অলরেডি সবাই বর আনতে চলে গেছে। আর এই দেখো আমার ছেলের এসে গরম লেগে গেছে, তাই একদম ফ্যানের নিচে মানে দাঁড়িয়ে আছে হাওয়া খাওয়ার জন্য। দিদি আছে যাও 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 আমাকে তুমি রে এবারও তাকাই দিকে আসবে আমি জানতাম তোমার পশ্চিমবঙ্গের জন্যই নিয়েছি জিনিসটা, আমি ভালো মতো তোমাদের দেখছি তোমাদের কোন গভীর চলে সাথে হবে না। দেখো বরের গাড়িও ঢুকে গেছে, এই যে মেয়ের মা। তো এই যে এটা হলো আমার এক দিদির বিয়ে, ওই দিদির মা এটা যে বরণ করতে যাচ্ছে এখন। বসে আছে, এটা ওখানে দিতে পারবে না, ঘরে দিয়ে দাও। ওই যে ওখানে বসে মামির হাতে খুঁজে বাবা মাও চলে এসছে, অনেকটা দেরি করে এলো বাবা মা, মার শরীরটা একটু খারাপ করেছিল। আর ওই দেখো আমার দুই বাবা মিলে চলে গেছে বউকে গিফট করতে, তো বউকে গিফটটা দিয়ে যে দেখো চলে এসছে দুজনে মিলে হাসতে হাসতে। কি হাসছে দুজনে মিলে দেখতে পাচ্ছ? আরে দেখো গিফট টিফট দিয়ে বসে পড়লাম খেতে, কারণ এখন 11টা বেজে গেছে। এই যে ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, পাঁপড় ভাজা, আর এই যে ভেজ ডাল দিয়ে দিয়েছে। তো চলো গরম গরম ভাত এখন খাওয়া যাক, গরম গরম ডাল দিয়ে প্রচণ্ড খিদে লেগে গেছে জোরে, অনেকটা রাত হয়ে গেছে। আরে দেখো ডাল দিয়ে খেতে খেতে চলে এসছে পটল চিংড়ি। পটল চিংড়িটা যা মারাত্মক হয়েছিল না, কি বলবো তোমাদেরকে, এত স্বাদ হয়েছিল। তারপরে একদম চলে এলো মাটন, তো মানে পাতে পড়ে গেছে মাটন। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো এই যে মাটনটা খুবই স্বাদ হয়েছিল, এত টেস্টি হয়েছিল।
তারপরে পড়ে গেছে একদম পাতে, দেখতে পাচ্ছ চাটনি দই মিষ্টি। তো আমি কিভাবে নোংরা করে খেয়েছি দেখতে পাচ্ছ তোমরা? তো চলো খাওয়া দাওয়া শেষ করে একদম বাড়িও চলে যাচ্ছি, রওনা দিয়ে দিয়েছি বাড়ির জন্য। তো বন্ধুরা, বাড়িতে এই যে চলে এলাম, এই যে এই মাত্র কেবল ঢুকলাম বাড়িতে এসে, তো সমস্ত কিছু খুলে নিলাম। চলো এখন মুখ টুকগুলো ধুয়ে নিই। আর কটা বাজে জানো? ওই দেখো, দেখতে পাচ্ছ 12:10 বাজে। তো এটা নেক্সট ডের ভিডিও হচ্ছে আজকে, কি বলবো। তো চলো, ঘুমে আর থাকতে পারছি না, ঘুমোতে যেতে হবে, আর ভাল লাগছে না, ফটাফট মুখ টুক ধুয়ে এসে ঘুমে মানে ঘুমোতে চলে যাই। পরের দিন তো পড়েই গেছে, কি আর ঘুমবো, বাসি কাজকর্মগুলো সেরে নিই, কিছু করার নেই আর। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে ভিডিওটা শেষ করছি। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। তো পূজা ব্লগস চ্যানেলে তোমরা সবসময় থেকো, পূজা ব্লগস চ্যানেলটিকে সবসময় সাপোর্ট করো। তো আজকের মতো আসি।